বিসিবির জরুরি সভা আজ, নিরাপত্তার কথা ভেবে বোর্ড সভা হবে সচিবালয়ে। পদত্যাগ করার কথা রয়েছে সভাপতি পাপন সহ অনেকেরই। বর্তমান কমিটির আকরাম খান, মাহবুব আনাম, ফাহিম সিনহা, ইফতেখার মিঠু, মঞ্জুর আলম এই পাঁচজনকে রেখে কমিটি পুনর্গঠন করা হচ্ছে বলে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হচ্ছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। সাম্প্রতিক পালাবদলের মিছিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে সবই হচ্ছে বিসিবি ও আইসিসির গঠনতন্ত্র মেনে। তাই অন্তর্বর্তী বা অ্যাডহক কমিটি দেওয়ার কোনো এখতিয়ার নেই সরকারের। জরুরি সভা থেকে পরিচালকদের পদত্যাগের বাইরে টিকে থাকা পরিচালকদের রেখে কমিটির পুনর্বিন্যাস করা হচ্ছে। 25 সদস্যের বর্তমান কমিটির আকরাম খান, মাহবুব আনাম, ফাহিম সিনহা, মঞ্জুর আলম এবং ইফতেখার মিঠু বাদে পাপন সহ বাকিরা পদত্যাগের তালিকায়। তাই জরুরি সভার পর বিসিবির পরিচালনা পর্ষদের আকার হতে যাচ্ছে ওই পাঁচজন আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুইজন। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আর কোচ নাজমুল আবেদিন ফাহিমের যে নাম শোনা যাচ্ছে, তারা ওই ক্যাটাগরিতে পরিচালনা পর্ষদের সদস্য হবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই সাতজনই পরবর্তীতে শূন্য পদগুলো গঠনতন্ত্রে উল্লেখিত ক্যাটাগরি মেনে নির্বাচনের মধ্য দিয়ে পূরণ করবে। তবে যারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন না, তাদের ক্ষেত্রে গঠনতন্ত্র মেনে জরুরি সভার পরবর্তীতে দিনগুলোতে সাত সদস্যের পরিচালনা পর্ষদ তিনটি বোর্ড সভা ডেকে তাদের অনুপস্থিতি দেখিয়ে পদ শূন্য করবেন। তামিমের বোর্ডের দায়িত্ব নেওয়ার গুঞ্জনও গঠনতন্ত্র মেনেই, বিসিবির গঠনতন্ত্রের ধারা মেনেই তামিমকে বর্তমান বোর্ডের শূন্য পদের বিপরীতে তাৎক্ষণিক নেওয়ার সুযোগ রয়েছে। বিসিবির জরুরি সভাকে ঘিরে এসবই জানা গেছে একাধিক সূত্র থেকে। এসব নিয়ে নতুন ক্রীড়া উপদেষ্টা, বর্তমান কমিটির যারা টিকে থাকবেন সেই পাঁচ পরিচালকের সঙ্গে সোমবার চূড়ান্ত বৈঠকও সেরে ফেলেছেন বলেও জানা গেছে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।